দাম কমবে সোনার, এই দেশ থেকে কোটি কোটি টন হলুদ ধাতু আনছে ভারত, প্রস্তুত হয়ে গেছে শুরু। হ্যাঁ বন্ধুরা, এবার ভারত শীঘ্রই সংযুক্ত আরব আমিরশাহী থেকে স্বল্প শুল্কে 14 কোটি টন সোনা আমদানি করতে পারে বলে জানা গিয়েছে। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় এই আমদানি করা হবে। ভারত কোটা পদ্ধতির মাধ্যমে 14 কোটি টন সোনা আমদানির জন্য একটি নতুন উইন্ডো খুলবে, যাকে বাণিজ্যিক ভাষায় ট্যারিফ রেট কোটা বলা হয়ে থাকে। পাশাপাশি এর অধীনে আমদানির অনুমতিও দেওয়া হবে। এই প্রসঙ্গে বৈদেশিক বাণিজ্যের জেনারেল ডিরেক্টর সন্তোষ সারঙ্গি গত বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে যে ভারত ইউএই কম্প্রোহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় সিইপিএ, এর ভিত্তিতে পুরনো এমনকি নতুন আবেদনকারীর জন্য সোনার টিআরকিউ বরাদ্দ করা হবে, আর এই সংশোধিত সরলকৃত যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে, যার ফলে ভারতীয় আমদানির কাছে বিষয়টি আরো সহজ হবে। জানা তো এটাও গিয়েছে প্রস্তুতকারীদের এই জুয়েলার্সগুলি এমনকি উইন্ডোটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি তিনি আরো জানান যে এই কোটা পদ্ধতির যোগ্যতার মানদণ্ড পরিবর্তনের পর আমদানির কারণে কোনো রাজস্ব ক্ষতি হবে না। সিইপিএ অনুসারে ভারত 2023-24 অর্থবর্ষে ইউএই থেকে মোস্ট ফেভারড নেশন হারের বিপরীতে 1% শুল্ক ছাড় দিয়ে 14 কোটি টন সোনা আমদানি করতে পারে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে গত বছর 110 কোটি টন সোনা ছাড়ের সাথে আমদানির অনুমতি দেওয়া হয়েছিল, আর এরই মধ্যে আমদানি হয়েছে মাত্র 81 লক্ষ টন। ইটির মতে ইউএই শুধুমাত্র গয়না প্রস্তুতকারকদের জন্য সোনার টিআরকিউ বরাদ্দর মতো সীমাবদ্ধতা নিয়মগুলি সরিয়ে দেওয়া, এমনকি সমস্ত আমদানিকারীদের কোটা পাওয়ার ক্ষেত্রে যোগ্য হওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করেছিল। আর এমতো অবস্থায় সরকার এখন গোল্ড টিআরকিউর জন্য নতুন আবেদন আমন্ত্রণ করার জন্য একটি নতুন উইন্ডো সিস্টেম জারি করবে, যেটি তাদের উন্মুক্ত হবে যাদের আমদানিকারক রপ্তানিকারক কোড রয়েছে।